আমার ভাবনায় রবীন্দ্রনাথ, কলমে উত্তম কুমার দাস, কণ্ঠে আমি গীতশ্রী সেনা। ধোয়ার সমুদ্রে আমি আজও আজও ঈশ্বর দেখি, আলোহীন সুরঙ্গ হেঁটে চলে পৃথিবীর পথে, অবকাশের মাঠ হাল চাষে অনুক্ষণ, হাইব্রিড ফলনের প্রাচুর্য দেখে খোকা হাসে খিলখিল, নিরবতার মাঝে একটা বাজখাই শব্দে যখন জ্বলে ওঠে পৃথিবীর সন্ত্রাস, তখন আলখাল্লার আড়ালে কেঁপে ওঠে গীতাঞ্জলির দৃঢ় কণ্ঠস্বর, আমরা কোথায়, আমরা ক্যালেন্ডারের পাতা উল্টায় বৈশাখী সুর, মৃত্যুর মিছিলে হাঁটে নীরব নীরব প্রত্যাখ্যান, একদিনের উৎসবে আসুক আসুক নেতা মন্ত্রী আমলা, ঝরে পড়ুক বৃষ্টির করতালি, কিন্তু কিন্তু কে কার হিসেব রাখে, পৃথিবীর বুকে যখন ঝরে পড়ে নৈরাশ্যের সুর, মনের ঘরে ছিন্ন বিনায় তখন তখন ভেসে চলে সোনার তরি, উচ্চস্বরে অপসংস্কৃতির আড়ালে যখন লেপটে যায় সাহিত্যের মোড়ক, তখন আবার তখন আবার তখন আবার শেষের কবিতা শুরুর কথা বলে, আক্ষেপগুলো অপেক্ষা হয়, পাকস্থলী আর মস্তিষ্কে পছন্দ ধরে নকশা মেঘের মতো, উন্মাদ হয় অভ্যাসের ক্রীতদাস বাঁধা নিয়মের বাইরে, একদিন একদিন স্বপ্নরা হেঁটে যায়, তবে তবে বনশ্চয় থেকে যাক আমার দু চোখে